ওয়েলকাম 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 আওয়ার দি স্টুডেন্টস আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের কিন্তু দু সালে মাধ্যমিকের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা দিতে হবে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা কবে হবে সে ব্যাপারে আমি আগেই আলোচনা করেছি এবং তোমাদের থার্ড সাবমিটিভ এবং তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে বিস্তারিত আলোচনা সেখানে রয়েছে আজকে তোমাদের এতটুকু বলে দিচ্ছি কুড়ি অগস্টের মধ্যেই তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা শেষ করতে হবে তো যেহেতু আর এক মাসও সময় তোমাদের হাতে নেই কোথা থেকে কতটুকু পড়বে আজকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের ইংলিশ সিলেবাস কতটুকু তো কোনো রকম আমরা দেরি না করে দেখে নেবো আজকের এই সাজেশন তার আগে তোমাদের শুধু জানিয়ে রাখি যে এই চ্যানেলে কিন্তু তোমরা তোমাদের ইংলিশ সাজেশন পাবে অর্থাৎ কতটুকু পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কি কি পড়তে হবে সেই সমস্ত বিষয়ে গাইড কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পাবে কাজেই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে লাইকনটি এখনই প্রেস করে দিন আর আগেই করে থাকলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দেবে এবং পারলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবে শুরুতেই অনেক কথা বলে ফেললাম আর কথা না বলে চলো শুরু করে দেওয়া যাক আজকের মূল আলোচনা তোমাদের প্রোস এবং পোয়েট্রি থেকে কি কি থাকছে তোমাদের লেসেন ফোরে যে রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি টেড হাক্সের লেখা সেই কবিতাটি তোমাদের থাকছে এই কবিতাটি কিন্তু আমি আলোচনা করেছি লাইন বাই লাইন ইভেন এই কবিতা থেকে কত রকমের এমসিকিউ টাইপ প্রশ্ন হতে পারে সেই সমস্ত বিষয়ে আমি আগেই আলোচনা করেছি কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নিও সেই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে ভিডিওটি দেখার পরে আমি যে কবিতাটি পড়িয়েছি সেটা দেখার পরে যদি এমসিকিউ এর যে ভিডিওটি রয়েছে সেটা দেখো তোমাদের আর কোনো এক টিএনসি প্রশ্ন আসলে সেখান থেকে তোমরা মিস হবে না আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি অবশ্যই যারা দেখোই দেখে নিও এরপরে তোমাদের লেসেন ফাইভের মধ্যে যে রয়েছে আওয়ার রানওয়ে কাইট তোমাদের রয়েছে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় এছাড়া তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় আরেকটি রয়েছে সেটা হচ্ছে সি ফিভার তো এটা তোমাদের রয়েছে এই সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার মধ্যে মোদ্দা কথা হচ্ছে তোমাদের সেকেন্ড সাবমিটিভে ইংলিশ থেকে তিনটি থাকছে প্রোস পোয়েট্রির মধ্য থেকে লেসেন ফোর লেসেন ফাইভ অ্যান্ড লেসেন সিক্স এছাড়াও তোমাদের সেকেন্ড সাবমিটিভের জন্য যেটা থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রাইটিং প্লাস আনসিন তো এগুলোর থেকে তোমাদের থাকবে এবং তোমাদের পরীক্ষা হবে মোট চল্লিশ নম্বরের এবং পরীক্ষা তোমাদের হতে চলেছে কুড়ি অগস্ট এর আগেই সুতরাং তোমাদের হাতে একদমই সময় নেই পড়া শুরু করে দাও অল্প একটু সিলেবাস এই সিলেবাস ধরে তোমরা পড়া শুরু করো অন্তত আমি ইংরেজিতে বলবো যে ইংরেজি সিলেবাস কিন্তু একদমই কম তোমরা যদি ভিডিওটি দেখে নাও তিনটা গল্প এবং কবিতার মধ্যে থেকে একটা কবিতা তোমাদের পড়া হয়ে যাবে বলে আমি তোমাদের জানিয়ে রাখছি তো কাজেই তোমরা দেখে নিও আর আমরা কোনো রকম কথা বলে আজকের ভিডিও আর লম্বা করব না আমরা বিদায় নিচ্ছি কিন্তু তো অবশ্যই তোমরা চোখ রাখো এপিটিএ ইম্পর্টেন্টের চ্যানেলের পর্দায় কারণ এই চ্যানেলেই তোমরা পাবে তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সহ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন ইভেন্ট তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্যও কিন্তু সাজেশন দেওয়া হবে তো আজকে এখানেই বিদায় নিয়েছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং দেখতে থাকো এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেল